हाय ऑल, गवर्नमेंट जॉब एक्सपीरियंस, वेलकम टू माय चैनल अरजी स्टाडी आईक्यू। तो फ्रेंड्स, आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पे आज के टॉपिक नहीं डिसकस करते चले। तो फ्रेंड्स, एकटाई रिक्वेस्ट करब, जरा जरा वीडियो देखो तारा पूरो वीडियो प्रथम थेके शेष अब्दि अवश्य देखो। एवं প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা যারা ভিডিওটা দেখছো, রিকোয়েস্ট করছি আমি প্রথম থেকে শেষ অবধি পুরো দেখো, স্কিপ করো না, ঠিক আছে? কারণ আজকে কিছু কথা আমি তোমাদের সামনে শেয়ার করব যেগুলো শোনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং শেষে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাও কিন্তু আমি বলবো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ অবধি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো ফ্রেন্ডস, একটাই রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, আমি কয়েকদিন ধরেই দেখছি অনেকেই এসএমএস করছে এবং ফেসবুক গ্রুপে অনেকেই পোস্ট করছে যে কলকাতা পুলিশের কনস্টেবলের যে নতুন রিক্রুটমেন্টের ফর্ম বেরিয়েছে, আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 27 তারিখ অবধি, ঠিক আছে? যেখানে 1666টা পোস্ট আছে, মেয়েদের পোস্ট মাত্র 256টা, ছেলেদের 1410টা পোস্ট আছে। তো সেখানে সবাই কমেন্ট করছে ফেসবুক গ্রুপে এবং অনেকেই আমাকে এসএমএস করছে হোয়াটসঅ্যাপে যে দাদা, কাট অফ কত যেতে পারে? কারণ এই চিন্তাভাবনাটা মাথার মধ্যে এসেছে একটাই কারণে, যে কম্পিটিশান তো বাড়ছে। WBP-তে তোমরা আগে কি দেখতে, আগে মোটামুটি 25-30 পেলেই পাস হয়ে যেত, কিন্তু এবছর দেখো 41 পয়েন্ট সামথিং চলে গেছে কাট অফ জেনারেল। তো সেক্ষেত্রে সবাই কিন্তু এটা চিন্তার মধ্যে আছে যে কলকাতা পুলিশ কনস্টেবলের কাট অফ কত যেতে পারে, কারণ ভ্যাকেন্সি তো খুব একটা বেশি নেই, তো অবভিয়াসলি কাট অফ বেশি যাবে। তো এটা কিন্তু সবার মাথার মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে সেটা নিয়েই আমি কিছু কথা তোমাদের সামনে ডিসকাস করব, ঠিক আছে, যেগুলো তোমাদের শোনাটা খুব দরকার। তো ফ্রেন্ডস দেখো, আমি জানি অনেকেই আছে যারা সবে সবে গ্র্যাজুয়েশান পাস করেছে, বা অনেকেই এই লাইনের সাথে অনেকদিন ধরেই যুক্ত, 2-3 বছর ধরে প্র্যাকটিস করছে, তাদের এক্সাম ক্লিয়ার হচ্ছে না, বা দৌড় কেটে যাচ্ছে, বা মেনসে গিয়ে কেটে যাচ্ছে। তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে, তো আমি সবাইকে নিয়েই চলছি, ছেলে মেয়ে সবাইকে নিয়েই চলছি। তো দেখো, প্রথমত একটাই কথা তোমাদের বলি, এখনও কিন্তু পরীক্ষা কিন্তু হয়নি। সব থেকে বড় কথা, আজকেই কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, তো পরীক্ষা বলতে পারো আজ থেকে প্রায় 4-5 মাস পরে হবে, কারণ ফর্ম ফিল আপ প্রায় 1 মাস হচ্ছে, পরীক্ষা আরও ধরে নাও 3 মাস, মানে 4-5 মাস পরে হয়তো এক্সাম হবে, এরকম তোমরা ধরে নিতে পারো আজ থেকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখনও অবধি কিন্তু পরীক্ষা হয়নি। তো এই মুহূর্তে মাত্র যদি তোমরা ধরে নাও 5-6 মাসও যদি টাইম পাও, ঠিক আছে, আজ থেকে যদি তোমরা পড়ালেখা করো, 5-6 মাসও যদি তোমরা টাইম পাও, 5 মাস ধরো, তারপরে তোমাদের প্রিলিমস ক্লিয়ার হলে দৌড়ের জন্য, দৌড়ের পরে মেন্স হবে, ঠিক আছে? তো ধরো 5-6 মাসও যদি বা 7 মাসও যদি টাইম পাও, সেটা কিন্তু WBP অথবা KP কনস্টেবলের মতন এক্সাম ক্লিয়ার করার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ খুব বেশি সময়, কারণ 5-6 মাসে কিন্তু ক্লিয়ার হয়ে যায় KP এবং বা ডিফেন্সের যে কোনো এক্সাম বলতে পারো, WBP বলতে পারো, KP বলতে পারো, কারণ এটা তো WBP-র ওয়েবসাইটেই বেরিয়েছে, তো এটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু এমন কিন্তু কোনো বড় ব্যাপার নয়। তো সেক্ষেত্রে তোমাদের এত কিন্তু টেনশান নেওয়ার কিন্তু কিছুই হয়নি, ঠিক আছে? তোমরা প্রথমত কি করবে আমি তোমাদের লিখেই নিয়ে এসেছি, কাট অফ কি সুপার হাই যাবে, আমি সব কিছু কথায় আসবো, প্রিপারেশনটা কীভাবে নেবে। দেখো বন্ধুরা, তোমরা প্রিপারেশানটা তো নেবেই, আজ থেকেই প্রিপারেশান তোমরা নাও, এমনটা নয় যে পরীক্ষার আগে গিয়ে 1 মাস আগে বই খুলে বসলাম, কিছু কোশ্চেন কমন আসবে কি আসবে না সেটা নিয়ে ভাবলাম, এবং ইউটিউবের কিছু চ্যানেল দেখে নিলাম যেখানে হুবহু কমন যোগ্য কিছু কোশ্চেন্স আসবে, সেরকম থাম্বনেইল লেখা আছে, সেগুলোতে তোমরা ক্লিক করে 50-60টা ভিডিও দেখে নিলে। এরকমটা কিন্তু করতে যেও না। কি করবে আজ থেকে যদি তোমরা ফলো করো, এই কথাগুলো যদি তোমরা ফলো করো, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, 200% গ্যারেন্টি দিচ্ছি, তোমরা প্রিলিমস ক্লিয়ার করবে, সে কাট অফ যতই হোক না কেন, আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? যদি তোমরা ফলো করো হবেই, ঠিক আছে? দেখো, তোমরা যদি সিলেবাসটা যদি খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু ম্যাথ আর GI মিলিয়ে কিন্তু প্রায় কিন্তু
60 মার্কস রয়েছে, ঠিক আছে, আর ওদিক দিয়ে রয়েছে 40 মার্কস। যদি ভুল বলে থাকি নিচে কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো 60 আর ওদিকে 40, কিন্তু WBP-তে ছিল কত না 50 50 করে ছিল। তো এখানে কিন্তু খুব ভালো সুযোগ দিয়েছে, যে ম্যাচ জিআই অনেকে স্ট্রং থাকে, অনেকে ওটা পড়তে ভালো লাগে না, ঠিক আছে, অনেকে আবার ব্যাংকের জন্য প্রিপারেশান নেয়, ঠিক আছে। তো ম্যাচ জিআইটা খুব স্ট্রং হয়, তো ম্যাচ জিআই কিন্তু অনেকটা কিন্তু মার্কস বেশি রেখেছে, ওদিকে কিন্তু মার্কস কম রেখেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা ম্যাচ জিআই বেশি করে টার্গেট করো, প্রতিদিন 2 ঘন্টা ম্যাথ করো, প্রতিদিন 2 ঘন্টা জিআই করো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে কিন্তু ম্যাথের ভিডিও, জিআই এর ভিডিও এবং আমার আরেকটা চ্যানেল রয়েছে ম্যাথস উইথ অরিজিৎ স্যার, সেখানে প্রচুর পরিমাণে ম্যাথের ভিডিও কিন্তু ছাড়া রয়েছে, পরবর্তীকালে আরও ছাড়বো, ঠিক আছে। তোমরা কমেন্ট করতে পারো, পরবর্তীকালে আরও ছাড়া হবে, ঠিক আছে। তো তোমরা সেগুলো ফলো করো, চ্যাপ্টার ওয়াইজ করানো আছে। তোমরা একটা বই কিনে নিতে পারো, চঞ্চল ঘোষের একটা বই কিনে নিতে পারো, বা সুবীর দাসের একটা বই কিনে নিতে পারো, ঠিক আছে, বা আমি মনে করব তোমাদের কাছে আছে কোনো না কোনো এক্সামের একটা বই আছে, ঠিক আছে, ম্যাথের বলো, জিআই এর বলো, বা আরএস আগরওয়ালের একটা বই আছে, আমি মানবো তোমাদের কাছে কিছু না কিছু একটা আছে, ঠিক আছে। তো তোমরা প্রথমে বেসিকটা বুঝে নাও, আমার চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলো দেখে বেসিকটা বুঝে নাও, আর প্রচুর অঙ্ক কিন্তু করানোও আছে, তো সেগুলো যদি তোমরা ফলো করতে পারো ম্যাথ জিআই এ, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 60-এর মধ্যে 50+ কোর্স কিন্তু তোমরা করতে পারবে, যদি আমার এই দুটো চ্যানেলকে যদি তোমরা ফলো করে নিতে পারো। আমি বলছি না যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বাট তোমরা যদি ফলো করে যদি তোমরা পাস করতে পারো তবেই গিয়ে আমাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি সেটা বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখন থেকে, তোমাদের ইচ্ছা, পুরোপুরিভাবে তোমাদের ইচ্ছা, যে তোমরা যদি তোমরা ফলো করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করবে, 60-এর মধ্যে কিন্তু 50 পাবে, আমি এটুকু কমপক্ষে বলে রাখলাম, 60-এর মধ্যে তোমরা 50 কিন্তু পেয়েই যাবে ম্যাথ জিআই। এইবারে কি তোমাদের নিজেকেও প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে ম্যাথ, তোমাদের পাশে আমি আছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, যদি কোনো ডাউটস থাকে, ঠিক আছে, যদি তোমরা অফলাইনে কোচিং নিতে চাও আমার কাছে, ঠিক আছে, তোমরা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমি ডেসক্রিপশানে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। যদি তোমরা বেহালা চত্বরে থাকো, ঠিক আছে, কলকাতার বেহালা বা টালিগঞ্জ বা ঠাকুরপুকুর এই চত্বরে যদি তোমরা থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো অ্যাডমিশানের জন্য, ঠিক আছে, কারণ আমি অনলি কিন্তু অফলাইন ব্যাচ পড়াই, ঠিক আছে। তোমরা যদি আমার কাছে আসো, ঠিক আছে, আমি তোমাদের সম্পূর্ণভাবে গাইড করব, ঠিক আছে, কোনো রকম টেনশন হবে না, গ্যারেন্টিড তোমরা পাস করতে পারবে, ঠিক আছে। যদি দূরে থাকো বেকার করো না, তাহলে ইউটিউবটাকেই ফলো করতে পারো, ঠিক আছে, কারণ অফলাইনে তো অত দূর থেকে তোমরা আসতে পারবে না, ওকে। তো তোমরা ম্যাথ জিআইটাকে ভালো করে করো, যদি অ্যাডমিশানের দরকার পড়ে তো তোমরা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। এরপরে কি, এরপরে তোমরা প্রচুর পরিমাণে জেনারেল স্টাডিজ পড়তে থাকো, কারণ জেনারেল স্টাডিজ থেকে আমি জেনারেল স্টাডিজের মধ্যে সব কিছু পড়ে, তার মধ্যে সায়েন্স পোর্শনটা বেশি করে পড়ো, MCQ পড়ো, OSO মেথডে তোমরা চলো, মানে অবজেক্টিভ পড়ো, তারপরে যদি কোনো জায়গায় আটকে যায় তো সাবজেক্টিভটা পড়ো, মানে একটু থিওরিটা পড়ো, তারপরে আবার অবজেক্টিভ করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো তোমরা ফলো করতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। হিস্ট্রি থেকে মিনিমাম 4-5টা কোশ্চেন্স আসে, পলিটিক্যাল সায়েন্স থেকে আরও 4-5টা কোশ্চেন্স আসে, ঠিক আছে। দেখো ভাগগুলো তোমাদের জানতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স একটু কম পড়লেও হবে, কিন্তু স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবে, এবং স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে, ঠিক আছে। তোমরা যদি জেনারেল সায়েন্স যদি দেখো, তার মধ্যে যদি ফিজিক্যাল সায়েন্স দেখো, কেমিক্যাল সায়েন্স দেখো, বায়োলজিক্যাল সায়েন্স দেখো, সেখান থেকে 40-এর মধ্যে মিনিমাম 10-12 কোশ্চেন্স আসবে। ইতিহাসে 5টা কোশ্চেন্স, ভূগোলে 3টে কোশ্চেন্স, পলিটিক্যাল সায়েন্সে 5টা কোশ্চেন্স, ইকোনমিক্স বেশি পড়ার দরকার নেই, হার্ডলি হয়তো 1টা কোশ্চেন্স আসবে, ঠিক আছে। বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত জায়গায় ভূগোল থেকে কোশ্চেন্স আসবে, স্ট্যাটিক জিকে থেকে প্রচুর কোশ্চেন্স আসে, মিনিমাম 7-8টা কোশ্চেন্স আসে স্ট্যাটিক জিকে। আমার চ্যানেলে কিন্তু পুরোপুরিভাবে স্ট্যাটিক জিকে আমি কভার করিয়ে রেখেছি, টেলিগ্রামে কিন্তু সমস্ত কিছুর PDF ফ্রিতে দেওয়া আছে, তোমরা চ্যাপ্টার ওয়াইজ
স্ট্যাটিক জিকে করার চেষ্টা করো চ্যাপ্টার ওয়াইজ। এমনটা নয় যে কোনো ইউটিউব চ্যানেল লিখে রেখেছে 25টা কোশ্চেন হুবহু কমন, চলো গিয়ে দেখি। এরকমটা করতে যেও না এখন থেকে। এখন থেকে শুধু প্রিপারেশান নাও, থরোলি প্রিপারেশান নাও, পরে মক দেবে, পরে টেস্টিং করবে নিজেকে, ঠিক আছে? এখন শুধু প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? প্রথমেই যদি তোমরা মক দিতে স্টার্ট করে দাও কিন্তু হবে না, এখন কিন্তু থরোলি পড়তে হবে। যেরকমটা বললাম ডেলি কিন্তু থরোলি পড়তে হবে, 7 থেকে 8 ঘন্টা থরোলি কিন্তু পড়তে হবে, ওকে? তবে গিয়ে কিন্তু তোমরা এই পুলিশের চাকরির পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো এইবারে বলে দিই, এত তো কথা বললাম, তো কাট অফ কত যাবে? তো ফ্রেন্ডস দেখো, এখন যদি আমি বলে দিই যে কাট অফ 45 যাবে, আমি সাপোজ বললাম কাট অফ, আমি বলে দিলাম 45 যাবে, তো তোমাদের তো মাথার মধ্যে এটা হয়ে থাকবে যে দাদা বলে দিয়েছিলো 45 যাবে, তো চলো তাহলে 45-এর ওপরে পেলেই আমার হয়ে যাবে। তাহলে কেউ 46 পেলো, দেখা গেলো কাট অফ 47 চলে গেল, তখন কি করবে? তখন তো তোমরা পাস করতে পারবে না। সো এখন থেকে কাট অফের চিন্তাধারাগুলো মাথা থেকে পুরোপুরিভাবে বার করে দাও, এখন শুধু থরোলি পড়তে থাকো 4-5 মাস। আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা পড়তে থাকো, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, রাত্রিবেলা প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে স্ট্যাটিক জিকের একটা করে চ্যাপ্টার দেখে নাও, আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা দেখতে পারো। ইতিহাসের ফুল ভিডিও ছাড়া আছে, এখান থেকেই কোশ্চেন্স কমন এসে যাবে, ইতিহাসের ভিডিও ছাড়া আছে, তোমরা দেখো, পিডিএফ তোমরা হয়তো টেলিগ্রামে পেয়ে যাবে। ভূগোলের ছাড়া আছে, জেনারেল সায়েন্সের ছাড়া আছে, সেগুলো তোমরা আগে কভার করো, বা তোমাদের কাছে অন্য পিডিএফ থাকলেও তোমরা সেগুলো দেখতে পারো, ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলোকে আস্তে আস্তে কভার করার চেষ্টা করো। ডেলি 2-3 ঘন্টা করে সকালবেলাটা ম্যাথ জিআই করে নাও, কারণ ম্যাথ জিআই এর স্কোরিং বেশি আছে, তো ওটা আগে করতে হবে, ঠিক আছে? জীবনে প্ল্যানিংগুলোকে ঠিকঠাক করে করতে হবে, আর ফিজিক্যাল ওয়ার্কআউট তো তোমরা করতেই থাকবে, দৌড় ফৌড় এগুলো তো আছেই, ঠিক আছে? সকালবেলা তো বেশি টাইম পাবে না, তো সকালবেলা দৌড়ে ফৌড়ে বা ম্যাচ জিআই করার পরে সকাল সকাল ওঠো, ম্যাচ জিআই করার পরে দৌড়াতে চলে যাও, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু 5-6 মাস ফলো করতে হবে, ঠিক আছে? কারণ 5-6 মাস পরেই কিন্তু 4-5 মাসই ধরতে পারো এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আর একবার বলি, অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে, অনেক ইম্পর্টেন্ট কথা তোমাদের সামনে শেয়ার করলাম। আর একটা কথা বলি, যারা যারা অফলাইনে অ্যাডমিশান নিতে চাও, দেখো ফ্রেন্ডস, আমি অনলাইনে চাইলে পড়াতে পারতাম, কেন পড়ানো যাবে না? গুগল মিট আছে, জুম অ্যাপ আছে, সেখানে দেখো আমি নিজের কাছে না স্যাটিসফাইড হব না, ঠিক আছে? আমি এমনটা নয় যে তোমরা তো টাকা দিচ্ছ, ঠিক আছে, আমি টাকাটা নিয়ে রেখে দিলাম, তো সেক্ষেত্রে তোমরা কিছু শিখতে পারলে না, তো সেটা কি মানে আমার কি ভালো লাগবে সেই টাকাটা ইউজ করতে, বলো? তোমরা নিজেকে প্রশ্ন করো। আমি একজন মানুষকে শেখাতে পারলাম না, আমি একজন মানুষকে ঠিকঠাক করে টিচ করাতে পারলাম না, অনলাইনে কি ঠিকঠাক করে সম্ভব? কোনো মতে সম্ভব না। আমি হয়তো গুগল মিটিংয়ের মাধ্যমে 10টা কোশ্চেন্স নিজের মতন করিয়ে দিলাম, না পারবো কারুর কোশ্চেন্সগুলোকে সলভ করাতে, না পারবো ওই সময়ের মধ্যে কিছু করাতে। 10টা করাতেই তোমার দেখবে 1.5-2 ঘন্টা চলে গেছে, কিন্তু সামনাসামনি যদি তোমরা মানে আসো, তো আমি তোমাদের দেখাতে পারবো, ধরে ধরে বোঝাতে পারবো জিনিসগুলো। সেই জন্য আমি অফলাইনে করি, অনেকেই বলে দাদা প্লিজ অনলাইনে করো, আমি অনলাইনে করি না, ঠিক আছে? তাতে যদি স্টুডেন্টসের সংখ্যা কমও হয় কোনো ম্যাটার করে না, বাট আমি দুজনকে পড়াবো, দুজনই যেন চাকরিটা পায়, এইরকম করেই আমি পড়াই, ঠিক আছে? তো যারা যারা বেহালা চত্বরে এবং শখের বাজার, টালিগঞ্জ, ঠাকুরপুকুর, পৈলান এই সমস্ত চত্বরে যারা যারা রয়েছো কলকাতা থেকে, তো তারা আমাকে SMS করতে পারো অ্যাডমিশানের জন্য। প্রমিস করছি যদি আসো দায়িত্ব নিয়েই পড়ানো হবে, কোনো রকম সমস্যা হবে না। আর বাকি তোমরা যদি নিজেরা যদি প্রিপারেশান নিতে চাও নিজের থেকে, তো অবভিয়াসলি নিতে পারো, কোনো সমস্যা নেই, নিজেরাই পড়তে পারো, সেলফ স্টাডি করেও অনেকে পাস করে, ঠিক আছে? তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, PDFগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।